আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো এটা করার জন্য আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ। এটাকে আধা ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে বেটে নিয়েছি। এক বাটা দিয়েছি, বেশি একটা বাটা দিতে হবে না। তো আজকে আমি মুসুর ডাল দিয়ে চিংড়ি মাছের যে মাথা থাকে, ছোট চিংড়ির মাথা, সেটা দিয়ে আজকে একটা বড়া বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে চিংড়ি মাছের মাথা ভালো করে পেস্ট করে নিয়েছি হাফ কাপের মতো। তারপরে নিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, তারপরে 5-6টার মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি নিয়েছি হাফ চা চা চামচ, রসুন পেস্ট নিয়েছি হাফ চা চামচ, জিরা পেস্ট নিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া। এখন এগুলো সব আমি একসাথে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এরপরে আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। বেশি একটা চালের গুঁড়া দিব না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। তারপরে এখানে আমি সবশেষে লবণটা দিয়ে দিলাম। চেষ্টা করবেন লবণটা সবশেষে দেওয়ার জন্য, তা না হলে পানি ছেড়ে দিবে। তো এখন সবগুলো আমি মাখিয়ে একটা সাইড করে রাখলাম। এখানে আমি ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডালের যে বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে দিয়ে দিবেন। এখন এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন, দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন বন্ধু আছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো উল্টে দিয়েছি, বেশি একটা কড়া করে ভাজবো না, তাহলে আবার তিতা হয়ে যাবে। এরকম ভাজা অবস্থায় আমি এগুলোকে তুলে নিব, যাতে ভিতরে কাঁচা না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে, উপর দিয়ে কালার চলে আসবে। আবার অতিরিক্ত ভাজতে গেলে এটা পুড়ে যাবে। তারপরে আমি এগুলোকে সব, এক ব্যাচ হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিচ্ছি। আমি আরেকটু যে আছে ওগুলো ভেজে নিচ্ছি একইভাবে। তারপরে ওগুলো আমি একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতে পারেন, অসম্ভব ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো যারাই আমার এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার সাথে ভিডিওটি দেখছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।